বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল স্টোর অ্যান্ড ব্যাট স্টোর অ্যান্ড বোলাস এটি একমি কোম্পানির একটি প্রোডাক্ট এর গ্রুপ নাম যেরকম ডেক্সট্রোমেথাসন সোডিয়াম ফসফেট এটির মূল্য মাত্র পার পিস ট্যাবলেট পাঁচ টাকা স্টোর অ্যান্ড ট্যাবলেটটি যেসব রোগে গবাদি পশুকে খাওয়ানো যায় সে বিষয় নিয়ে তুলে ধরব বন্ধুরা গবাদি পশুর কোনো ক্ষেত্রে দুর্ঘটনা অথবা অন্য পশু দ্বারা আঘাত আক্রান্ত হওয়ার পর পিছনে পরে যাওয়ার সময় সার্জিক্যালের শখ এর সময় পোকামাকড় কামড় দিলে সাপের দর্শন অথবা শিপিং ফিভার গর্ভপুল আটকে যাওয়া ইত্যাদির ক্ষেত্রেও স্টোরেন বেড ব্যবহার করা যায় তাছাড়া প্রসবের স্বাভাবিক তারিখ অতিক্রান্ত হলে গর্ভপাত গটাতে স্টোরেন ব্যাগ খাওয়ানো যায় ইমিউন সিস্টেম অতিরিক্ত মাত্রা বাড়িয়ে তুলে বেশিরভাগ ক্ষেত্রে রক্তের ক্যালসিয়াম তাপমাত্রার রিক বেড়ে গেলে তাছাড়াও গবাদি পশুর ক্যান্সার চিকিৎসা হিসাবে ডিস্টোমেথাসন বুলাস্টি স্টোরেন ব্যাড ব্যবহারে বেশ ভালো ফল পাওয়া যায় স্টোরেন বেড তাছাড়াও প্রদাহিত রোগগুলি কাজ করে যেরকম মেটেটাইটিস এন্ড্রোমেটেটাইটিস আর্থাইটিস লিমিনাইটিস ডার্মাটাইটিস নিমোনিয়া ব্রঙ্কোটাইটিস অ্যালার্জি সবগুলি বোলাসটি গবাদি পশুকে খাওয়ানো যায় স্টোর এন্ড ব্যাড ট্যাবলেটটি অথবা বোলাসটি গর্ভাবস্থা বা দুগ্ধকালীন সময় গাবিকে ব্যবহার না করাই উত্তম কারণ স্টোর এন ব্যাড গবাদি পশুকে খাওয়ানো হলে গাভীর গর্ভপাত নিশ্চিত সেজন্য কোনো কোনো সময় স্টোরেন্ট বেড বাচ্চার ডেলিভারির পর বাচ্চা অথবা গাভীর জমে থাকা জল বের করে আনতে স্টোর বেড ইঞ্জেকশন বা বোলাস্টি খাওয়ানো যায় স্টোরেনবেট বেড একশো কেজি দৈহিক ওজনের জন্য দুটি ট্যাবলেট সকাল বিকাল অর্থাৎ একটি খাওয়ানোর পর বারো ঘন্টা পর আবার একটি ট্যাবলেট খাওয়ানো যায় পঞ্চাশ কেজি ওজনের জন্য একটি বোলাস দৈনিক একবার করে পাঁচ সাত দিন এভাবে খাওয়ানো যায় আশা করি বন্ধুরা স্টোর ব্যাট এর বিষয়ে কিছুটা বুঝিয়ে বলতে পারলাম সেজন্য বন্ধুরা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ